চ্যানেল হোক তোমরা সবাই খুব ভালো রয়েছো। সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, বাট আমি তো ব্লগের সামনেই আসতে পারিনি, বিকজ আজকে তো জানোই যে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো ফাইনালি এখন 12টা বাজে, তো আমাদের পুজো মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে, এখন সব গোজগাছ চলছে আর কি। তো আমি তার মাঝখানে এসে ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি, বাট ওয়েলকামটা তোমাদেরকে বলা হয়নি। তো যাই হোক, আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে তো শেয়ার করছি, করবো, আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। এখানে সবাই এখন গোজ গাছ করছে, বাবা চোখ ফোক জ্বলে যাচ্ছে। সকাল থেকে বেচারা কিছু খাওয়া দাওয়া করেনি, তাই ওকে এখন খুব খিদে পেয়েছিল, তাই ওকে এখন এই যে প্রসাদ দিয়ে বসিয়েছি, এখন খাচ্ছে। খাচ্ছো মা গো? কালকে সারা রাত শরীরটা খুব খারাপ ছিল মুসু।
এটা কি? চাটনি। এটা সালাড। আচ্ছা এটা পাঁপড়। এটা পায়েস। আচ্ছা এটাতে এটা কি? আচ্ছা বাটার পনির। আচ্ছা এটাতে আচ্ছা বাসন্তী পোলাও। আর এটা একটুখানি দেখানো যাবে এই মটরশুঁটির কচুরি। তো এখান থেকে আর কি স্টার্ট হতো, আমি লাস্ট থেকে আসলাম। এই সব বেঙ্গলি খাবার। আর এখানে আচ্ছা এখানে এটা কাসুন্দি নাকি, কাসুন্দি আর টমেটো কেচাপ। এটা ভেজিটেবল চপ। ওকে এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু আজকে। দেখি তিনজনকে দেখি একটু। আচ্ছা গিফট পেয়েছি যা যা সব, এখন ওপেনিং চলছে। এই যে মুসু এক ফোটাও দাঁড়াবে না। তো ফার্স্ট আমি যে গিফটটা খুলেছি, এই গিফটটা আমার সব থেকে পছন্দ হয়েছে। এটা দেখো জগন্নাথ দেব। এই জগন্নাথ দেবের আমি ফটো, এই ফটোটা এক্স্যাক্টলি আবার পুরীতে গিয়ে খুঁজেছিলাম বাট আমি পাইনি। তো জগন্নাথ দেব তখন ভেবেছিল মনে হয় যে আসবে আমার বাড়িতে। এটা আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক দেখো মুসু আবার কি খুলছে দেখি, ফট ফট করে খুলছে দেখেছো। বা এটা গণেশ, গণেশ বাহ সুন্দর সুন্দর। সবাইকে দেখাও, দেখো মুখ চোখের সবার অবস্থা ভীষণ খারাপ। এই দেখো এই সবাই পুরো ধোপ দুরস্ত হয়ে রয়েছে। আর এই দেখো সৌমিকের অবস্থা হালাক পুরো খারাপ। তাও শুধুমাত্র মুসুর জন্য আমরা এখন গিফট ওপেন করতে বসেছি। তো চলো ঝটপট করে আমরাও দেখি তোমাদের সাথে গিফট কি কি পাওয়া গেছে। সবারই ভালো লাগে গিফট পেতে। যাই হোক চলো। বেড কভার কেউ দিলে আমার খুব ভালো লাগে। বেড কভার চেঞ্জ করে করে আমার ইয়ে করতে ভালো লাগে।